হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে সবাইকে স্বাগত। সমস্ত সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, ফুড এস এ স্পেশাল ক্লাস, যেটা আজ পার্ট 14, ইম্পর্টেন্ট ফর এসএসসি, পিএসসি, রেল, WBP, KP, সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ক্লাসটি গুরুত্বপূর্ণ। এর আগে আমাদের 13টি ক্লাস অলরেডি আপলোডেড হয়েছে ফুড এস এ স্পেশাল, আপনার প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ফুড এস এ স্পেশাল ক্লাসের সিরিজগুলি দেখে নেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার লক্ষ্যে। তো দেরি না করে আপনাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা শুরু করব। তার আগে একটি রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করছেন না তাই আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন ক্লাসটি দেখার পর, ভালো লাগলে লাইক করুন আর অনেক অনেক বেশি করে শেয়ার করুন, কারণ শেয়ার না করলে চ্যানেলে গ্রো হবে না আর আমার চ্যানেল গ্রো না করলে আমি ক্লাস দিতে ইন্সপায়ার্ড হব না। তাই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো দেরি না করে আজকের এই পর্বটি শুরু করা যাক। আপনাদের নিজের ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ফার্স্ট কোয়েশ্চেনটি কী রয়েছে দেখে নেব। প্রথম কোয়েশ্চেনটি রয়েছে, 2022 সালে কোন অভিনেতা একাডেমি পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান। অপশন অনুযায়ী দেখে নেব, অপশনে কি রয়েছে, অপশন এতে রয়েছে স্যাম রকওয়েল, রিচার্ড কিং, লে স্মিথ নাকি উইল স্মিথ। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়েছে ফ্রেন্ডস উইল স্মিথ। দুই নম্বর প্রশ্নটি, 2022 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পেলেন কোন সাহিত্যিক। অপশন এতে বলছে জুসুয়া কোয়েন, বিতে অরবিন্দ এডিগা, সিতে ঝুম্পা লাইরি, ডি হচ্ছে হার্নান জিয়ার্ড। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস জুসুয়া কোহেন। নেক্সট, একজন পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস ভোটাধিকারের বয়স যেটা সেটা তো 18 বছর, 21 বছর হলে পঞ্চায়েতের সদস্য হিসাবে তিনি সদস্য হতে পারবেন, অর্থাৎ পঞ্চায়েতের সদস্য হিসেবে তিনি ইলেকশনে লড়তেও পারেন। পঞ্চায়েত হচ্ছে পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট, এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ রয়েছে। এবং 25 বছর বয়স হলে যেটা সেটা হচ্ছে বিধানসভা সদস্য এবং লোকসভা সদস্য হিসাবে নির্বাচিত বা সেই হিসাবে মনোনয়ন নমিনেশন করা যায়। একই সাথে 30 বছর বয়স হলে রাজ্যসভা এবং রাজ্যের বিধান পরিষদের সদস্য নির্বাচিত হওয়া যায় বা সদস্য হওয়া যায়। নেক্সট, আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে। আগামী G20 সামিট অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। সম্প্রতি অনুষ্ঠিত সঙ্গম নৌমহড়াতে ভারতের সঙ্গে কোন দেশ অংশগ্রহণ করেছে, USA বা মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, 6 নম্বর প্রশ্নটি দেখে নেব, যেখানে বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। বাঁশদা জাতীয় উদ্যান অবস্থিত অপশন এতে বলছে উত্তরপ্রদেশ, বি গুজরাট, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস গুজরাট। নেক্সট কোয়েশ্চেন, মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন। মিউনিক গণহত্যা যেটা 1972 সালে হয়েছিল, তখন ব্রাজিলের প্রধানমন্ত্রী ছিলেন গোল্ডা মেয়ার। নেক্সট, সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন। সিকিমের শেষ স্বাধীন শাসক ছিলেন পালদেন নামগেয়াল, এবং সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল 1975 সালে। সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল 35তম সংবিধান সংশোধনের দ্বারা, এবং সিকিম একটা ফুল ফ্ল্যাগ স্টেট হয়েছিল, ফুল ফ্ল্যাগ স্টেট হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যেটা সেটা হচ্ছে 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যম দিয়ে। ইরানের মুদ্রার নাম কি। ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়েল, ইরানি রিয়েল, এবং যার রাজধানী হচ্ছে তেহরান। ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফানস পালিত হয়ে থাকে যে দিনটি, সেটা হচ্ছে 6th January। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত মধ্যে কে এ আই এম আই এম
AIMIM এই রাজনৈতিক যে দল সেই দলের নেতা। অপশন এতে বলছে জুলফিকার আলী, বি বলছে আসাউদ্দিন ওয়াইসি, সি হচ্ছে ওয়েস উদ্দিন সিদ্দিকি, আর নাকি নৌসাদ সিদ্দিকি। নৌসাদ সিদ্দিকি যেটা সেটা হচ্ছে ISF, আর আসাউদ্দিন ওয়াইসির যিনি প্রধান তিনি হলেন এই অল ইন্ডিয়া মুসলিম যে পার্টি রয়েছে, অল ইন্ডিয়া মুসলিম যে পার্টি রয়েছে অর্থাৎ AIMIM পার্টি, অর্থাৎ যেটাকে শর্টকাটে মিম পার্টি বলে, তার প্রধান রয়েছেন আসাউদ্দিন ওয়াইসি, যারা মূলত তেলেঙ্গানার হায়দ্রাবাদে বিলং করে, এছাড়াও বেশ কিছু রাজ্যের রয়েছে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি, অপশন অনুযায়ী দেখে নেব। ফার্স্ট বলছে হাবার্ট হুভার, জিরান্ডিন কোরড ফোরড, ক্যালভিন কুলিজ, নাকি জেমস বুচানান। সঠিক অ্যান্সারটি হয়েছে ফ্রেন্ডস জেরান্ডিন ফোরড। নেক্সট কোয়েশ্চেন, পূর্ব কলকাতা জলাভূমি কী হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা হচ্ছে রামসার সাইট বা রামসার স্থান। নেক্সট, ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি ভূর হলো এক প্রকার, ভূর হচ্ছে বায়ুপ্রবাহের দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল যে সালটায় সেটি হচ্ছে 1956 সালে। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল যে দিনটিতে, সেটি হচ্ছে পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে যে দিনটি সেটি হচ্ছে 1 জুন 2014, এবং তেলেঙ্গানা ছিল 29তম রাজ্য, যদিও বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ধনেখালী কী জন্য বিখ্যাত, ধনেখালী হচ্ছে তাঁত শিল্পের জন্য বিখ্যাত, যেটি হুগলি জেলায় অবস্থিত। নেক্সট, 18 নম্বর প্রশ্নটি দেখে নেব, তিস্তা নদীর পূর্বভাগ কী নামে পরিচিত, তিস্তা নদীর যেটা পশ্চিম ভাগ সেটি হচ্ছে ডুয়ার্স এবং পূর্বভাগ হচ্ছে তরাই নামে পরিচিত। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কোথায়, এটি কলকাতায় অবস্থিত, সদর দপ্তর হচ্ছে কলকাতায়, সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের হেডকোয়ার্টার। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী যিনি ছিলেন তিনি হলেন ভারতের সংবিধানের রচয়িতা ডক্টর BR আম্বেদকর। পার্লামেন্টের প্রতিদিনের কর্মসূচি শুরু হয় কিসের মাধ্যমে, অপশন এতে বলছে কোয়েশ্চেন আওয়ার, বি জিরো আওয়ার, সি হচ্ছে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রশ্ন, নাকি কোনোটা নাই। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস কোয়েশ্চেন আওয়ারের মধ্য দিয়ে। 22 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নথিভুক্ত করা হয় বা ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে ম্যানোগ্রোভ বনভূমির জন্য 1987 সালে। ভারতের বা ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার যে অধিকার সেটা কী ধরনের অধিকার, অপশন এতে বলছে মৌলিক অধিকার, বি স্বাভাবিক অধিকার, ডি সিতে বলছে সাংবিধানিক অধিকার, এবং ডিতে বলছে বৈধ বা লিগ্যাল অ্যান্ড যেটাকে আইন অধিকার বলা হয় তাকে লিগ্যাল রাইট। এরপর 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে কোথায়, সেটি হচ্ছে ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে যে জায়গায় সেটা হচ্ছে নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতিতে রয়েছে, যেটা রয়েছে ভারতের সংবিধানের পার্ট 4 এবং আর্টিকেল 36 থেকে 51-এর মধ্যে রয়েছে নির্দেশমূলক নীতিগুলি, যেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কাছ থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পুলিশ, অর্থাৎ নির্দেশমূলক নীতিটিকে নেওয়া হয়েছে যেটা ভারতের সংবিধানের পার্ট 4 বিলং করে এবং আর্টিকেল 36-51। নেক্সট, ভারতীয় দ্বন্দ্ববিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের ক্ষমতা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ফ্রেন্ডস উত্তরটি হয়ে যাবে 497 নম্বর আর্টিকেল। সংবিধানের কোন ধারা রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ধারা অনুযায়ী সেটা হচ্ছে 154 নম্বর ধারা বলে। নেক্সট কোয়েশ্চেন, 27 নম্বর, পাকিস্তান প্রস্তাবটির জনক হলেন চৌধুরী রহমত আলী। নেক্সট, 28 নম্বর, ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনে চেকের মতো, ইত্যাদি হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী।
ভারত ছাড় আন্দোলন তিনি করেছিলেন। এছাড়াও 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ 1942 সালে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড় আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় তিনি এই মন্তব্যটি করেছিলেন ফেলকরা ব্যাংকের উপর আগামী দিনের চেকের। জালানবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসর, যেটা সংঘটিত হয়েছিল 1919 সালে। নেক্সট 30তম প্রশ্নটি দেখে নেব আবার কি রয়েছে ফ্রেন্ডস। নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? বঙ্গভঙ্গ রদ করেছিলেন তিনি হলেন লর্ড হার্ডিঞ্জ 1911 সালে, এবং কার্যকরী করেছিলেন 1905 সালে লর্ড কার্জন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন যেটি, সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন, যেটা শুরু হয়েছিল 1920 সালে এবং 1922 সালে চৌরি চৌরের ঘটনার প্রতিবাদ স্বরূপ এই অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার করে নেন। এবং গান্ধীজির প্রথম যে সত্যাগ্রহ সেটা চম্পারণ বিহার 1917 সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? তিনি হলেন চট্টগ্রাম হস্তকলা লুণ্ঠন। নেক্সট কোয়েশ্চেন 33নম্বর প্রশ্নটি দেখে নেব, বলছে 1857 সালে মহাবিদ্রোহে কানপুরের সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তিনি হলেন নানা সাহেব। নেক্সট কোয়েশ্চেন, বিহার থেকে দিয়েছিলেন কুনওয়ার সিং। এসেটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন যিনি? তিনি হলেন ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে তিনি হলেন স্যার র্যাডক্লিফ, সিরিল র্যাডক্লিফ। অপশন বি ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এরপরে যেটা রয়েছে 36নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন যারা? তারা হলেন মতিলাল নেহরু এবং সিআর দাস। নেক্সট, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যিনি হন তিনি হলেন অ্যানি বেসেন্ট। এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি, ভারতীয় হিসাবে তিনি প্রথম হন তিনি হলেন সরোজিনী নাইডু। নেক্সট, মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা হলেন শূদ্রক। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, গুপ্তবংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক যিনি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের শিলালিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 সালে। নেক্সট কোয়েশ্চেন 41নম্বর কোয়েশ্চেন, মানুষের শরীরে সুষুম্ন স্নায়ুর সংখ্যা যেটা, সেটা হচ্ছে 31 জোড়া এবং কর্কটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। নেক্সট কোয়েশ্চেন 42নম্বর প্রশ্ন, প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় কোন খাদ্য? সেটা হচ্ছে প্রোটিন যুক্ত খাদ্য, না ফ্যাট, না কার্বোহাইড্রেট, জল। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্যাট জাতীয় খাদ্য সব থেকে বেশি ক্যালোরি যোগান দেয়। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়ে থাকে? সেক্ষেত্রে সালফার সঠিক অ্যান্সার। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে যেটা, সেটি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে ইউরিয়া তে। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 45, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? ঘরের উপর দিকে ভেন্টিলেটর থাকার কারণ হচ্ছে বাতাসের পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। বাতাসের পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। উত্তম তাপ শোষকরা হল উত্তম বিকিরক। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কি দ্বারা? বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় যেটার দ্বারা, সেটা হচ্ছে কোয়ালিটি বা গুণ বা জাতি দ্বারা। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এই ছিল ফ্রেন্ডস 47টি প্রশ্ন এই পর্বে। আশা করি এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। গভর্নমেন্ট জব স্টাডি উইথ মি সর্বদা আপনাদের জন্য লড়াই চালিয়ে যেতে যাচ্ছে। গভর্নমেন্ট জব পাওয়ার লক্ষ্যে আপনারা যেমনভাবে পাশে রয়েছেন, একইভাবে
আরও সহযোগিতা করবেন, আপনাদের ঐকান্তিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা। আরও প্রতিদিন ক্লাস দিতে আমি ইন্সপায়ার হচ্ছি। এভাবে আপনারা এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।